আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফেসবুকের টু ফ্যাক্টর অপশনটি কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বন্ধুরা, টু ফ্যাক্টর অপশনটি কেনই বা বন্ধ করবেন আর টু ফ্যাক্টর অপশনটি কি, ছোট করে একটু আপনাদেরকে বলতেছি। টু ফ্যাক্টর অপশনটি হলো 2021 সালে 28 অক্টোবরের ভিতরে ফেসবুকের গুরুত্বপূর্ণ তিনটি অপশন চালনা করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটি। এরকম একটা কথার ভিত্তিতে আমরা কিন্তু ওই ফেসবুকের তিনটি অপশন চালু করছি, আর এর ভিতরেই একটি অপশন হলো গিয়া টু ফ্যাক্টর। আর সেটা কেন বন্ধ করবেন ছোট পরিসরে একটু বলতেছি। এই টু ফ্যাক্টর অপশনটি অন করার জন্য আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হয়েছে, আর এই মোবাইল নাম্বার দেওয়ার কারণে এখন আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করি, লগ আউট করে আবার যখন লগ ইন করি, তখন কিন্তু লগ ইন করার সময় আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু ওই যে টু ফ্যাক্টর অপশনটি চালু করার জন্য যে ফোন নম্বরটা আমরা দিছি, সেই ফোন নম্বরে কিন্তু আমাদেরকে ফেসবুক কোম্পানি থেকে একটা অটোপে দেয়। আর যখন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করি, তখন পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু ওই অটোপিটা, যখন ওই অটোপিটা আসে, ওই অটোপিটা দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবার লগ ইন করতে হয়। তার মানে আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে চাই, শুধু পাসওয়ার্ড দিলে হবে না, পাসওয়ার্ড দিতে হবে এবং ফেসবুক কোম্পানি থেকে ওই নাম্বারে আমাদেরকে একটা অটোপি দিবে, একটা নাম্বার দিবে। ওই নাম্বারটা আমাদের ফোনে SMS-এ আসবে, তারপরে ওই নাম্বারটা আমরা যখন দিব, তখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আমরা লগ ইন করতে পারব। বন্ধুরা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা কিন্তু অনেকেই এরকম নাম্বার দিছি যে নাম্বারটা কিন্তু আমাদের নামে রেজিস্ট্রেশন করা নাই। ওই নাম্বারটা হয়তো বা আমাদের বাবা মা, হয়তো বা আমাদের অন্য কোনো রিলেটিভের নামে নাম্বারটা রেজিস্ট্রেশন করা। তাহলে একবার ভাবুন, ওই নাম্বারটা যদি আমাদের কাছে হারিয়ে যায়, আমাদের কাছ থেকে যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করবো, আবার যখন লগ ইন করবো, তখন কিন্তু ওই নাম্বারই সেম আবার ফেসবুক কোম্পানিতে কিন্তু আমাদেরকে একটা অটোপি দিবে। আর ওই নাম্বারটা তো আমাদের কাছে থেকে হারিয়ে গেছে, ওই নাম্বারটা আমাদের কাছে নাই এবং ওটা কিন্তু আমাদের নামে রেজিস্ট্রেশনও করা ছিল না, এই জন্য আমরা ওই নাম্বারটা আবার কিন্তু ব্যবহার করতে পারবো না। তার মানে কি, যদি আমরা ফেসবুক লগ আউট করি, আবার যদি লগ ইন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বারটা আমাদের ফ্রোজন, কারণ ওই নাম্বারে কিন্তু ফেসবুক কোম্পানি থেকে আমাদেরকে একটা অটোপি দিবে। তার মানে কি, নাম্বারটা আমাদের কাছে নাই, ফেসবুক অ্যাকাউন্টে আমরা ঢুকতে পারবো না। এই জন্যই বন্ধুরা, আমরা এই যে ফেসবুকের টু ফ্যাক্টর অপশনটি বন্ধ করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন টু ফ্যাক্টর অপশনটি কিভাবে বন্ধ করবেন। বরাবরের মতো আপনারা দেখছেন রুইন লেকচার, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রুবেল। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ইতিমধ্যে যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করব, তারপরে দেখেন এখানে উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে একটা লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত তিনটি সেটিংস, ইউর পাসওয়ার্ড, টু ফ্যাক্টর, লগিং অ্যালার্ট। তো এই যে আমরা মাঝখানে যেই টু ফ্যাক্টর অপশনটি আছে, এটা কিন্তু দেখেন এখানে যে অন করা আছে, ইজ অন অন করা আছে। তো আমরা এটা কি অফ করব, এটাকে অফ করার জন্য আমরা সরাসরি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে ঠিক আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, তারপরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই যে টু ফ্যাক্টর অপশনটি চালু করার জন্য কিন্তু আমরা একটা নাম্বার দিয়েছি, এখানে কিন্তু দুটা সংখ্যা লাস্ট যেই ডিজিট এটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা এটাকে অফ করে দেবো। এটাকে অফ করার জন্য আমরা এখানে দেখেন
থ্রি ডট আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন টার্ন অফ, আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখন আমাদের কাছে কিন্তু আমাদের ফেসবুক পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা এখানে আমরা আমাদের যে ফেসবুক পাসওয়ার্ডটি আছে যার যার আমরা সেটা দিয়ে দেব। তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপরে এই যে এখানে ক্লিক, দেখেন বন্ধুরা আমরা যদি এখন ব্যাগে চলে আসি তাহলে দেখেন আমাদের কিন্তু তিনটি অপশনে কিন্তু চালু করা ছিল, এখন কিন্তু আমাদের দুটি অপশন চালু আছে। আমরা যে টু ফ্যাক্টর অপশনটি কিন্তু আমরা অফ করে দিলাম। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।